নার্সারি ছোট্ট ছোট্ট সোনামণিরা, নিশ্চয়ই তোমরা ভালো আছো, সুস্থ আছো, বাসায় আছো, তাই না? আর কি, আম্মুর কথা শুনছো? আম্মুর কথা শুনবে, বাসায় পড়াশোনা করবে, ঠিক আছে? আমাদের ভিডিও ক্লাসগুলো তোমাদের কেমন লাগছে বন্ধুরা? নিশ্চয় ভালো লাগছে, তাই না? আজকেও আমি তোমাদের সামনে আরেকটি বাংলা ক্লাস নিয়ে এসেছি। আজকে আমরা একটি বাংলা ভিডিও ক্লাস করব, ঠিক আছে? চলো আজকে আমরা একটি আগে ভিডিও দেখি, তারপরে আমরা পড়ায় যাব, ঠিক আছে বন্ধুরা? পার্ট অফ বডি মানে শরীরের অংশের নামের একটি ভিডিও দেখেছি, তাই না বন্ধুরা? এখানে কিন্তু আমরা ইংরেজি বাংলা দুটোই শব্দর দুটোই কি করেছি, শরীরের অংশের নাম জেনেছি, তাই না? নাম জেনেছি, ছবি দেখেছি, কিন্তু আমরা ইংরেজিতে তো শিখেছি, ইংরেজিতে পার্ট অফ বডির নাম পড়ে ফেলেছি, তাই না?
আজকে আমরা বাংলায় পড়ব শরীরের পাঁচটি অংশের নাম। শরীরের পাঁচটি অংশের নাম লিখব আজকে আমরা, ঠিক আছে? লিখা শিখব। আমরা ইংরেজিতে শিখেছি পার্ট অফ বডি, তাই না? পার্ট অফ বডি হলো শরীরের অংশের নাম। আমরাও কি করব, বাংলায় শিখব শরীরের পাঁচটি অংশের নাম বা অঙ্গের নাম, ঠিক আছে বন্ধুরা? আমরা প্রথমে কি লিখতে পারি বলতো? ভিডিওতে আমরা কি কি দেখেছি? হাত পা, তাই না? হাতের আঙুল, গলা, অনেক কিছু দেখেছি। আমরা প্রথমে কি লিখব? প্রথমে আমরা মাথা লিখি, তারপর দুই নম্বরে কি লিখব? দুই নম্বরে এটা কি লিখেছি? চোখ। তিন নম্বর, তিন নম্বরে কি লিখব? হাত লিখব। চার নম্বর, পা লিখব। তাহলে কয়টা লিখেছি? চারটা। আর একটা লিখতে হবে, তাই না? আমাদের আর একটা আমরা কি লিখতে পারি? আমরা নাক লিখতে পারি বা কান লিখতে পারি, তাই না? আমরা শরীরের পাঁচটি অংশের নাম কি কি লিখেছি? এক নম্বরে কি লিখেছি? মাথা। মায়কারে মা, থয়কারে থা, মাথা। মাথার ইংরেজি কি হয় জানো না তোমরা বন্ধুরা? মাথার ইংরেজি হেড। আমরা কিন্তু হেড পড়েছি, তাই না? হেডের আমরা যে ভিডিওটি দেখেছি সেখানে কিন্তু হেড বলেছে, হেড মানে মাথা। তাহলে এক নম্বরে কি লিখেছি? মাথা। ময়কারে মা, থয়কারে থা। দুই নম্বর কি লিখেছি? চোখ। চয়কারে চোখ, খ চোখ। হ্যাঁ, চোখের ইংরেজি কি? আই। আমরা ভিডিওতে কি দেখেছি? আই মানে চোখ। তিন নম্বর হাত, হয়কারে হাত, ত হাত। হাতের ইংরেজি কি হবে? হ্যান্ড। হ্যান্ড মানে হাত। আর এটা কি? চার নম্বরে কি লিখেছি? পা। পয়কারে পা, তাই না? লেগ মানে পা। আর পাঁচ নম্বর নাক, দন্ত নয়কারে নাক, নাক। নাকের ইংরেজি কি হয়? নোজ। এগুলো কিন্তু আমরা ভিডিওতে দেখেছি, তাই না? হেড মানে মাথা, আই মানে চোখ, হ্যান্ড মানে হাত, লেগ মানে পা, আর নোজ মানে নাক। এগুলো বলেছে এবং ওরা কিন্তু দেখেও দিয়েছে কোনটা মাথা, চোখ, হাত, পা, এগুলো কিন্তু দেখিয়ে দিয়েছে, তাই না বন্ধুরা? নিশ্চয়ই তোমরা দেখেছো। তাহলে আমরা আবার পড়ি। এক নম্বরে কি লিখেছি? মাথা। ময়কারে মা, থয়কারে থা, মাথা। দুই নম্বরে কি? চোখ। চয়কারে চোখ, খ চোখ। তিন নম্বর হয়কারে হাত, হাত। চার নম্বর পয়কারে পা। পাঁচ নম্বর দন্তের নয়কারে নাক, নাক। আমি এখানে পাঁচটা লিখেছি, ঠিক আছে বন্ধুরা? তোমাদের তো শরীরের অনেকগুলো অঙ্গ আছে, তাই না বন্ধুরা? তোমরা চাইলে এই পাঁচটাও লিখতে পারো, আর তোমরা যদি অন্য পাঁচটা লিখতে চাও সেগুলো লিখতে পারো। তাহলে কি করবে বন্ধুরা? বাসায় এগুলো বানান করে পড়বে, পড়ে খাতায় লিখে রাখবে, ঠিক আছে? সবাই ভালো থেকো, ধন্যবাদ।